एचएस फर्स्ट ईयर ऐच्छिक बांगला क्लस आज के हमार द्वितीय क्लस प्रथम दिन तुम्हारे आरम्भ कर कबुलीला गल्पटी से संगे आलोचना कर रवीन्द्रनाथ ठाकुर छोट गल्प सम्बन्धे छोट गल्पर संज्ञा वैशिष्ट्य नहीं आलोचना करो गत दिन आरम्भ कर कबुलीला गल्पटी किन्तु तुम्हारे सिलेबस থেকে অনেক কিছু বাদ গেছে আজকে বাংলা সিলেবাস থেকে বা ঐচ্ছিক বাংলা সিলেবাস থেকে তোমাদের বাদ গেছে দুটি গল্প কাবুলিওয়ালা এবং খোকা বাবুর প্রত্যাবর্তন তো একটি গল্পই রয়েছে সেটা নাম হচ্ছে রামকানাইয়া নির্বুদ্ধিতা আজকে কাবুলিওয়ালা আরম্ভ করেও সেটা আর কন্টিনিউ করলাম না যেহেতু সেটা বাদ গেছে তো আজকে আমি শুরু করব রামকানাইয়া নির্বুদ্ধিতা গল্পটি तो कतदिन आलोचना कर रवीन्द्रनाथ ठाकुर छोट गल्प सम्बन्धे जो छोट गल्प बृहत्तर प्रेक्षापट नहीं रचित है से असंख्य मानुषे भीड़ ना थाकले एक जन दुजन तीन चारजर कथा उठे आसे और से ही संगे जो प्रधान चरित्रटाओ से चरित्रगुलिर मध्य थेके बेरिये आसे तो से प्रधान चरित्रे जीवन कोनो घटना अवलम्बन ही छोट गल्प रचित है আমরা উদাহরণ দিয়েছিলাম যে বিন্দুতে সিন্ধুর স্বাদ এবং গোষ্পদে অনন্ত আকাশের প্রতিফলন এই দুটি উদাহরণের মাধ্যমে ছোট গল্পকে বোঝানো হয়েছিল তো মানুষের জীবনের কোনো একটা ঘটনা দিয়ে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তাকে আমরা বুঝে নিতে পারি তো আজকে শুরু করছি রামকানাইয়া নির্বুদ্ধিতা গল্পটির নাম রামকানাইয়া নির্বুদ্ধিতা মানে হচ্ছে রামকানাই একজন ব্যক্তি সেই ব্যক্তিটির নির্বুদ্ধিহীনতা নির্বুদ্ধিতা মানে হচ্ছে বিবুদ্ধিহীনতা তো এই গল্পটি পাঠ করে আমরা দেখব যে রামকানাই নামে যে এক ব্যক্তি ছিলেন তার বুদ্ধিহীনতার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে সেটাই গল্পটির বিষয় তো আমি গল্পটির মানে মূল বিষয়বস্তু আলোচনা না করে আমি সরাসরি চলে যাব তোমাদের লাইন বাই লাইন যদি বুঝিয়ে না দিই তাহলে তোমরা তোমাদের মানে পড়তে অসুবিধা হবে কারণ যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে সেটা আমি প্রত্যেকটা ক্লাসে বলছি যে এক মার্ক দু মার্ক তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক করে প্রশ্ন আসবে এবং যে কোনো লাইন থেকে আসবে এই জন্য আমাদের লাইন বাই লাইন পড়ে যাওয়াটা খুবই জরুরি তো এইভাবে শুরু করছি একটু সাসপেন্স রাখছি এই জন্য এই গল্পটির বিষয়বস্তু না বলে আমি গল্পটি শুরু করে দিচ্ছি এতে করে আমরা ধীরে ধীরে রামকানাই যে যার নামে শিরোনাম সেই রামকানাইয়ের ব্যাপারে আমরা জানতে পারবো রামকানাই ব্যক্তি কীরকম ছিল তার সঙ্গের যে আরও যে বিভিন্ন চরিত্রের বর্ণনা করা হয়েছে তারা কেমন ছিল সেই সব সমস্ত কিছুই আমরা পাব কাজেই আমি শুরু করছি গল্পটি যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্বনিন্দুক তাহারা তিলকে তাল করিয়া তোলে যারা বলে মানে মানুষরা বলে গুরুচরণের মৃত্যুকালে গুরুচরণ আরেকজন লোকের নাম গুরুচরণ হচ্ছেন রামকানাইয়ের বড় দাদা তার নাম হচ্ছে গুরুচরণ গুরুচরণের মৃত্যুকালে মানে তার মৃত্যুর সময় তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি গুরুচরণের দ্বিতীয় পক্ষের স্ত্রী দ্বিতীয় স্ত্রী সংসারটি মানে হচ্ছে দ্বিতীয় পক্ষের স্ত্রী অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন অন্তঃপুর মানে অন্দর মহলে মানে ঘরের ভিতরে বসে তাস খেলছিলেন তাহারা বিশ্বনিন্দুক সেই সব মানুষরা বিশ্বনিন্দুক বিশ্বনিন্দুক মানে বিশ্বের যে কোনো বিষয় নিয়েই তারা নিন্দা শুরু করে দেয় একটা শুধু ছোতা লাগে তো তাহারা তিলকে তাল করিয়া তোলে তাহারা তিলকে তাল করিয়া তোলে মানে তিল মানে হচ্ছে সামান্য পরিমাণ বিষয় সেটাকে তাল মানে মস্ত বড় আকার দেয় তো যারা বলে যে গুরুচরণের মৃত্যুর সময় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী অন্তপুরে বসে তাস খেলছিলেন তারা কিন্তু বিশ্বনিন্দুক তারা তিলকে তাল করে তোলে মানে সামান্য একটা বিষয়কে তারা বৃহৎ আকার দেয় আসলে গৃহিণী তখন কি করছিলেন আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া
দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন। তো গৃহিণী সেই সময় কি করছিলেন, একটি পায়ের উপর বসে দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত, থোতা পর্যন্ত উত্থিত করে উঠিয়ে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে, খুবই মনোযোগের সঙ্গে পান্তা ভাত খাচ্ছিলেন। পান্তা ভাত হচ্ছে বাসি ভাত, মানে আগের রাত্রিবেলার ভাত, আর যেটা জল দেওয়া থাকে, পান্তা ভাত খাচ্ছিলেন। বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন, দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না। যখন বাইরের ঘর থেকে একটা অন্দর মহল, একটা ঘর ভিতরের ঘর, একটা হচ্ছে বাইরের ঘর যেখানে পুরুষরা সাধারণত থাকতেন, তো বাহির হইতে যখন ডাক পড়ল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা, তিনি যে ডাটা চচ্চড়ি খাচ্ছিলেন, সেই স্তূপাকৃতি চর্বিত চর্বিত বা যেটা চেবানো হয়েছে চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি, এবং যে অন্নপাত্রটি, অন্ন মানে ভাত, ভাতের থালাটি তিনি শেষ করে দিয়েছে, শেষ করেছিলেন, সেটা ফেলে তিনি গম্ভীর মুখে বললেন যে আমি দুটো পান্তা ভাত যে মুখে দেবো তারও কি আমি সময় পাবো না। মানে তার যে স্বামী মরণাপন্ন বা স্বামী মৃত্যু মুখে পতিত হচ্ছেন সেই খবরও তার কাছে এসে পৌঁছয়নি। এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন, এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল, ডাক্তার যখন জবাব দেওয়া, দিয়ে যাওয়া মানে বলে যাওয়া যে তিনি আর বাঁচবেন না, তো জবাব দিয়া গেল, তখন গুরুচরণের ভাই রামকানাই, গুরুচরণের ভাই রাম, যে ছোট ভাই তার নাম হচ্ছে রামকানাই, রামকানাই রোগীর পার্শ্বে বসিয়া, রোগীর পাশে মানে তার ভাই গুরুচরণের পাশে বসে ধীরে ধীরে বললেন, কি বললেন, দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বল। তিনি গুরুচরণকে বললেন যে দাদা যদি তোমার উইল করার ইচ্ছা থাকে, উইল মানে দলিল, দলিল মানে যেটা মানুষের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির হিসাব নিকাশ সমস্ত কিছু থাকে সেটাকে বলা হয় দলিল, এবং ইংরেজি প্রতিশব্দ হচ্ছে উইল। তো রামকানাই তার দাদাকে বলছেন যে তোমার যদি উইল করার ইচ্ছে থাকে তো বলো। গুরুচরণ ক্ষীণ স্বরে বলিলেন, গুরুচরণ খুব আস্তে আস্তে ক্ষীণ স্বরু মানে স্বরে বললেন, আমি বলি তুমি লিখিয়া লও, যে আমি বলছি তুমি লিখে নাও। রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন, রামকানাই তখন কাগজ কলম নিয়ে তৈরি হল। গুরুচরণ বলিয়া গেলেন, গুরুচরণ বলে গেলেন, গুরুচরণ কি বললেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম। গুরুচরণ উইলের বয়ান যে দিলেন তার ছোট ভাই রামকানাইকে, সেই বয়ানে কি লেখা ছিল, আমার স্থাবর অস্থাবর মানে তার সমস্ত স্থাবর, স্থাবর মানে হচ্ছে যেটাকে স্থানান্তরিত করা যায়, আর অস্থাবর যেটাকে স্থাবর হচ্ছে যেটা মাটি জমি সেটা হচ্ছে স্থাবর, অস্থাবর যেটাকে স্থানান্তরিত করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন আসবাবপত্র টাকা পয়সা সেগুলো, তো আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি, সমস্ত বিষয় সম্পত্তি তার ধর্মপত্নী, তার দ্বিতীয় পক্ষের যে স্ত্রী যিনি ডাটা চচ্চড়ি খাচ্ছিল সেই ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম। শ্রীমতী বরদা সুন্দরী তার নাম, গুরুচরণের স্ত্রীর নাম হচ্ছে বরদা সুন্দরী, বরদা সুন্দরীকে তিনি দিয়ে গেলেন। রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না। রামকানাই লিখলেন সেই উইলের কথা, গুরুচরণ যা বললেন, কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না, লিখছেন তো কলম দিয়ে কিন্তু লিখতে গিয়ে তার কলমটা যাচ্ছিল না, এই মানে লিখতে চাইছিলেন না রামকানাই। কেন
কেন, কারণ সেই উইলটি তিনি মানে সেই বয়ানটি লিখতে চাইছিলেন না, কারণ তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশাইয়ের সমস্ত বিষয়ে সম্পত্তির অধিকারী হইবে। কারণ তার বড় আশা ছিল, আশা মানে তার মনের ইচ্ছা, সাধ, আকাঙ্ক্ষা, রামকানাইয়ের বড় ইচ্ছে ছিল যে রামকানাইয়ের যে ছেলে, একমাত্র ছেলে, তার নাম হচ্ছে নবদ্বীপ, এই নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশাইয়ের, জ্যাঠামশাই গুরুচরণ, গুরুচরণের কোনো সন্তান ছিল না, তো অপুত্রক মানে পুত্র নেই, অপুত্র মানে পুত্রহীন, তো জ্যাঠামশাইয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে। সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে কে? রামকানাইয়ের একমাত্র ছেলে, যার নাম হচ্ছে নবদ্বীপ। সেই জন্য তার কলম সরছিল না, তিনি লিখতে পারছিলেন না। যদিও দুই ভাইয়ে পৃথক অগ্ন ছিলেন, তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই। যদিও তারা দুই ভাই একই সঙ্গে ছিলেন না, পৃথক অগ্ন মানে রান্না আলাদা ছিল, আলাদা চুলো ছিল, তো পৃথক অগ্ন ছিলেন, তথাপি তবু এই আশায় নবদ্বীপের মা মানে রামকানাইয়ের স্ত্রী নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দিলেন না। কারণ এত সম্পত্তি, জ্যাঠামশাই তার নিজের সম্পত্তি মানে তার বাবার সম্পত্তি, তারপরে তার জ্যাঠামশাই যদি সম্পত্তি পাওয়া যায় তাহলে তো আর চাকরি করে লাভ নেই, চাকরি করতে দেননি, এবং সকাল সকাল বিবাহ দিয়েছিলেন এবং খুব তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন, এবং শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই। এবং শত্রুর মুখে অনেকে বলেছিল যে ও কিছু করে না, তাকে ওকে বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু শত্রুর মুখে, শত্রুর মুখে ভস্ম মানে ছাই নিক্ষেপ করে ফেলে দিয়ে তার বিয়েটাও ভালোই হয়েছে, নিষ্ফল হয়নি। কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার কাছে হাতে দিলেন, কিন্তু তবু রামকানাই লিখলেন, এবং লেখার পর সই করবার জন্য মানে সিগনেচার স্বাক্ষর করার জন্য তিনি কলমটা দাদার হাতে দিলেন। গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতকগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য। এখানে হচ্ছে আসল ব্যাপারটা, যে গুরুচরণ নির্জীব হস্তে মানে যে হাতে আর চেতনা নেই, সজীবতা নেই, যিনি মৃত্যুমুখে পতিত হচ্ছেন, সেই গুরুচরণ নির্জীব হাতে যা সই করলেন, তার যে নাম সই করলেন, সেটা কি নাম কোনো মানুষের, না কতগুলো বক্র রেখা, বাঁকা রেখা, তা বোঝা দুঃসাধ্য, তা বোঝা অসম্ভব। পান্তা ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাক রোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন। পান্তা ভাত খাচ্ছিলেন গুরুচরণের স্ত্রী বসে বসে, যখন খবর গেল, তো পান্তা ভাত খেয়ে যখন স্ত্রী এলেন বাইরের ঘরে তখন গুরুচরণের বাকরোধ, বাক মানে কথা বন্ধ হয়ে গেছে, বাকরোধ হইয়াছে দেখে স্ত্রী কাঁদতে লাগলেন। যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে, যারা অনেক আশা করেছিল যে এই সমস্ত সম্পত্তি তারা পাবে, বঞ্চিত হয়েছে, তাহারা বলিল মায়া কান্না, তারা বললো যে মায়া কান্না এটা লোক দেখানো কান্না, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এখানে লেখক বলছেন কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়, একজন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে তিনি স্বাভাবিকভাবেই তিনি কাঁদবেন, তো অনেকে বলছে যে তিনি মায়া কান্না করছেন, কিন্তু লেখক বলছেন যে না, সেটা বিশ্বাস করা যায় না, এটা আসল কান্নাই। উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাঁধাইয়া দিল। উইলের বৃত্তান্ত, উইলের মধ্যে যা কিছু বর্ণিত বিষয় সেটা শুনতে পেয়ে নবদ্বীপের মা মানে রামকানাইয়ের স্ত্রী ছুটে এসে বিষম গণ্ডগোল মানে ভয়ানক একটা গণ্ডগোল বাঁধাল। কি বলল? বলল, মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকতে, এই লাইনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মরণকালে বুদ্ধি নাশ হয়, মরণকালে মানে মৃত্যুর সময় মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়, এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে
গুরুচরণের মৃত্যুর সময় তার বুদ্ধি নষ্ট হয়েছে বলেই তিনি তার সমস্ত বিষয় সম্পত্তি তার স্ত্রী বরদা সুন্দরীকে দিয়ে গেছেন। না হলে তার এত সুন্দর সোনার চাঁদ ভাইপো, সোনার চাঁদ মানে একটা মানে আহ্লাদ করে নিজের ছেলেকে বলা, তো সোনার চাঁদ, সোনার মানে সাত আমরা বলি সোনার টুকরো ছেলে, সোনার চাঁদ, সোনার চাঁদ ভাইপো থাকতে 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 বলে ডট ডট মানে আর বলে দেওয়া হচ্ছে না, তার বিষয়টা বোঝা যায় যে এমন সোনার চাঁদ ভাইপো থাকতে যে তিনি তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন তার স্ত্রীকে। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন, রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, মানে শ্রদ্ধা মানে তাকে ভক্তি করতেন, সম্মান করতেন, এত অধিক এই শ্রদ্ধা এত অধিক ছিল যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে। তাকে ভাষান্তরে যদি আমরা সেটাকে ভাষান্তর করি তাহলে সেটাকে শ্রদ্ধাটা হয়ে যাবে ভয়। কিন্তু তিনি থাকিতে পারিলেন না, কিন্তু এই সময় তার বড় দাদা যখন মারা যাচ্ছেন, বাক কণ্ঠ রোধ হয়ে গেছে, এই সময় তার স্ত্রী এসে যে গণ্ডগোল পাকিয়ে দিয়েছেন এবং এইসব কথা বলছেন, সেটাতে তিনি তার স্ত্রীকে ভয় করলেও তিনি থাকতে পারলেন না, তিনি ছুটে আসলেন এবং ছুটে এসে বললেন, মেজবউ তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই, তবে তোমার এমন ব্যবহার কেন? তিনি তার স্ত্রীকে এসে বললেন, মেজবউ তোমার তো বুদ্ধি নষ্ট হবার সময় হয়নি, আজে তুমি এমন ব্যবহার করছো কেন? দাদা গেলেন, এখন আমি তো রহিয়া গেলাম, তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও, এখন ঠিক সময় না। তিনি তার স্ত্রীকে বুঝিয়ে বললেন যে দাদা তো চলে গেলেন, দাদার মৃত্যু হয়েছে, এখন তো শুধু আমি রইলাম, আজে তোমার যা কিছু বলবার, তোমার যা কিছু বক্তব্য অবসর মতো আমাকে বলবে, আমি তোমার সমস্ত কথা শুনব, কিন্তু এখন এখানে এসে যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছ এখন কিন্তু ঠিক সময় নয়, সঠিক সময় নয় এগুলি বলার। নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামশাইয়ের কাল হইয়াছে। আমরা প্রথম দেখলাম গুরুচরণ, গুরুচরণের স্ত্রীর সঙ্গে পরিচিত হলাম, তারপর রামকানাই, রামকানাইয়ের স্ত্রী, এখন রামকানাইয়ের ছেলে। রামকানাইয়ের ছেলে নবদ্বীপ যখন আসলো তখন জ্যাঠামশাই মারা গেছেন তার। নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল, নবদ্বীপ কী করলো, সেই মৃত ব্যক্তি মানে তার মৃত জ্যাঠামশাইকে শাসিয়ে, শাসন করে শাসিয়ে বলল যে দেখিব মুখাগ্নি কে করে, এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। যেহেতু জ্যাঠামশাইয়ের কোনো ছেলে ছিল না, সেই জন্য শ্রাদ্ধের অধিকারী হচ্ছে তার ভাইপো নবদ্বীপ, এই জন্য নবদ্বীপ তাকে শাসিয়ে বললো যে দেখবো আমি মুখাগ্নি, তোমার মুখে আগুন কে দেয়, এবং শ্রাদ্ধ শান্তি তো আমি করবই না, শ্রাদ্ধ শান্তি যদি আমি করি তাহলে আমার নাম নবদ্বীপ নয়, আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানিত না। এখন গল্পকার বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে গুরুচরণ লোকটি কিছুই মানত না। সে ডফ সাহেবের ছাত্র ছিল, একজন ব্রিটিশের ছাত্র ছিল, ছাত্র ছিলেন গুরুচরণ। শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তাহার বিশেষ পরিতৃপ্তি ছিল। শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে যেটা তার সর্বাপেক্ষা অখাদ্য, যেটা খাওয়া বারণ, শাস্ত্রের মধ্যে নিষেধ করা হচ্ছে, সর্বাপেক্ষা অখাদ্য যেটা খাওয়া যায় না, সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল এবং সেই খাদ্যর প্রতি তার বেশি ঝোঁক ছিল, পরিতৃপ্তি ছিল। লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জিভ কাটিয়া বলিত, রাম আমি যদি খ্রিস্টান হই তো গোমাংস খাই। লোকে তাকে এই জন্য, সে যে কিছু মানত না, গুরুচরণ মানত না বলে তাকে অনেকে বলতো যে তিনি খ্রিস্টান, কিন্তু সেই সময় তিনি জিভ কেটে বলতেন, জিভে কামড় দিয়ে বলতেন যে রাম আমি যদি খ্রিস্টান হই তাহলে আমি গোমাংস খাই, যদি খ্রিস্টান হই তাহলে আমি গরুর মাংস খাই। জীবিত অবস্থা যাহার এই দশা, জীবিত অবস্থায় যে লোকটি কিছুই মানত না, যার এই দশা, সদ্য মৃত অবস্থায় এই মাত্র যার
মৃত্যু হয়েছে। সদ্য মৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে কেমন সম্ভাবনা নাই। যে জীবিত থাকতে যে কিছু মানত না, সে এখন যে সদ্য মারা গেছে, এই মারা যাবার পর সে যে পিণ্ডনাশ আশঙ্কায় সে কিছুমাত্র যে বিচলিত হবে এমন সম্ভাবনা নাই। পিণ্ড শব্দের অর্থ হচ্ছে কি, আমরা যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবার দেওয়া হয় সেটাকে বলা হয় পিণ্ড, হয়তো বা ভাত দিয়ে সেটা বানানো হয় পিণ্ড, বা কেউ আটা দিয়েও তৈরি করে দেন। তো সেই পিণ্ডটা দেওয়া হয় সেই যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তাকে দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তিটি কিছুই মানত না জীবিত থাকতে, সে যে মৃত্যুর পর এই পিণ্ড নাশের আশঙ্কায় কিছুমাত্র দুঃখিত হবে এরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না। কিন্তু উপস্থিত মতো, উপস্থিত মানে এই সময়ে প্রেজেন্ট সিচুয়েশনে উপস্থিত মতো এছাড়া প্রতিশোধের আর কোনো পথ খোলা ছিল না নবদ্বীপের কাছে। নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল, কি সান্ত্বনা পেল, যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে। পরকাল মানে মৃত্যুর পরের যে কাল সময় সেটাকে বলা হয় পরকাল। ইহকাল মানে ইহ জগৎ, মানে এই যে দুনিয়া বা এই জগৎ ইহকাল, আর আমরা বলি ইহলোক পরিত্যাগ করেছেন, মানে এই যে জগৎ সংসার সেটাকে পরিত্যাগ করে তিনি পরলোকে গেছেন। পরলোকে মানে মৃত্যু লুপে গেছেন। তো নবদ্বীপ একটা সান্ত্বনা পেল কি, যে লোকটা পরকালে গিয়ে ওই মৃত্যুর পর যে জায়গায় গেছেন পরকালে গিয়ে মরে থাকবে। কেন, যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পাইলেও কোনোক্রমে পেট চলিয়ে যায়। এই ইহলোকে যদি জ্যাঠামশাই এসে সে বিষয় সম্পত্তি নাও পায়, তবুও সে কোনো রকমে কোনোভাবে তার পেট চালিয়ে যেতে পারবে। কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেলেন, কিন্তু জ্যাঠামশাই যেখানে গেলেন পরকাল লোকে গেলেন, সেখানে ভিক্ষা করিয়েও পিণ্ড মেলে না। সেখানে তিনি যদি ভিক্ষাতেও বেরোন তবুও তিনি পিণ্ড পাবেন না। কাজেই এটাই হচ্ছে নবদ্বীপের একটা সান্ত্বনা মনে মনে, যে পরলোকে গিয়ে জ্যাঠামশাই মরে থাকবেন এবং সে কিছুতেই তাকে পিণ্ড দেবে না। বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে, বেঁচে থাকলে অনেকই অনেক সুবিধা রয়েছে। রামকানাই বরদা সুন্দরীর নিকট গিয়া বলিলেন, বউ ঠাকুরানী, দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন। তিনি বললেন বরদা সুন্দরীকে যে বউ ঠাকুরানী মানে বৌদি, বৌদিকে বউ ঠাকুরানী বলা হয়। বউ ঠাকুরানী, দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন। এটা এই তার উইল, লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও। যে উইলটা রামকানাই লিখেছেন সেই উইলটা তিনি এনে তার বৌদিদিকে হাতে দিলেন এবং বললেন যে দাদা সমস্ত বিষয় সম্পত্তি তোমাকেই দিয়েছেন, এই হচ্ছে তার উইল দলিল, লোহার সিন্ধুকে সেটা যত্ন করে তুমি তুলে রাখবে। বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চৈস্বরে বিলাপ করিতেছিলেন। বিধবা মানে গুরুচরণের স্ত্রী শব্দ বিধবা হয়েছেন, তার স্বামী মারা গেছেন, কাজেই তিনি মুখে মুখে তখন দীর্ঘ পদ, খুব বড় বড় পদ, পদ মানে কবিতার লাইন রচনা করে উচ্চৈস্বরে মানে খুব উঁচু সুরে বিলাপ করছেন। বিলাপ মানে কি, কথা বলে বলে ওই যে পদ রচনা করে করে যে কান্না সেটাকে বলা হয় বিলাপ করছেন। দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নূতন শব্দ যোজনাপূর্বক শোক সঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল। এবং শুধু তিনি একা নন, তার সঙ্গে আরও দুই চারজন দাসী, দাসী মানে পরিচারিকা, তারাও তার সঙ্গে সঙ্গে সুর মিলাচ্ছে, স্বর মানে গলার আওয়াজ মিলাচ্ছে। এবং তারা কি করছে, যে তিনি যে দীর্ঘ পদ রচনা করে করে বিলাপ করছেন, এই শোক সঙ্গীতে তারাও দুই একটা শব্দ, নতুন শব্দ সেটা ঢুকাচ্ছে, নতুন শব্দ যোজনা পূর্ব, যোজনা মানে যুক্ত করে এই শোক সঙ্গীতে। শোক, শোক মানে মৃত্যুর, মৃত্যুতে, কারো মৃত্যুতে যে মানে দুঃখ হয় সেটাকে বলা হয় শোক। তো শোক সঙ্গীতে, এই শোকের সঙ্গীতে, গানে সমস্ত পল্লীর, সমস্ত গ্রামের
নিদ্রা দূর করছিল, নিদ্রা মানে ঘুম দূর করছিল। মাঝে হইতে এই কাগজ খণ্ড আসিয়া পড়ায় এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল। গানের তো একটা সুর আছে, একটা তাল, একটা লয় আছে। আর যে মাঝে হইতে মাঝখানে এই যে রামকানাই যে এসে যে কাগজটি দিলেন, উইলটি দিলেন, এই কাগজ খণ্ড এসে পড়ায় এই গানের লয় ভঙ্গ হয়ে গেল, তাল ভঙ্গ হয়ে গেল, এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না। আর যে ভাব দিয়ে তারা গান গাইছিলেন, শোক সঙ্গীত গাইছিলেন, সেই ভাবেরও পূর্বাপর মানে পূর্ব মানে আগের এবং পরের কোনো যোগ থাকলো না। ব্যাপারটা কীরকম হলো? ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করলো। ব্যাপারটা কীরকম হলো? তিনি কি করে গান গাইছিলেন, শোক সঙ্গীত গাইছিলেন, এবং মাঝখানে সেই কাগজের টুকরোটি এসে পড়ায় তার গানের শোক সঙ্গীত কীভাবে তিনি গাইছিলেন সেটারই বিবরণ লেখক তুলে ধরেছেন। যে বলছেন, ওগো আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। আচ্ছা ঠাকুর পো, লেখাটা কার তোমার বুঝি? ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে, আমার দিকে কে মুখ তুলে চাইবে। একবার তিনি শোক করছেন তার স্বামীর জন্য, আর পরক্ষণেই তিনি তার ঠাকুরপো মানে দেওরকে তিনি বলছেন এই বিষয়, উইল সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করছেন। যে একবার বলছেন যে আমার কি সর্বনাশ হলো গো, আবার বলছেন এই লেখাটা কার তোমার বুঝি, আবার বিলাপ করছেন যে তো এমন তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে, আর কে মুখ তুলে চাইবে। আবার দাসীদেরকে বলছেন, তোরা একটুকু থাম, মেলা চেঁচাসনি, কথাটা শুনতে দে। আবার দাসীদেরও বলছেন যে তোরা একটু থাম তো, এই জোরে জোরে চিৎকার করিস না, মেলা চেঁচাসনি, কথাটা শুনতে। আবার বলছেন, ওগো আমি কেন আগে মলুম না গো, আমি কেন আগে মরলাম না, মলুম না মানে আগে আমি কেন মরলাম না, আমি কেন বেঁচে রইল, আমি কেন বেঁচে থাকলাম। রাম কানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বললেন, সে আমাদের কপালের দোষ। রাম কানাই মনে মনে নিঃশ্বাস ফেলে বললেন, সেটা আমাদের ভাগ্যের দোষ, আমার মানে ভাইয়ের বউয়ের আগে যে আমার আমার ভাই আমার দাদা মারা গেলেন। বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রাম কানাইকে লইয়া পড়লেন। বাড়িতে ফিরে গিয়ে নবদ্বীপের মা মানে রামকানাইয়ের স্ত্রী রামকানাইকে নিয়ে পড়লেন রামকানাইয়ের। এরপরে আমরা আগে উল্লেখ করা হয়েছে যে তিনি রামকানাই তার স্ত্রীকে অত্যন্ত ভয় করতেন। এখানে একটা মানে রামকানাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের, দেখো রাম রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলত গারোয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে, রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন। রামকানাইকে তুলনা করা হয়েছে বলদের সঙ্গে। হতবাক্য বলদ বোঝাই গাড়ি বোঝাই জিনিস বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে যদি কোনো বলদ মানে সে গাড়ি নিয়ে পড়ে যায়, তখন যে গারোয়ান যেটা সেই বলদের গাড়িটা যে চালায়, সেই গারোয়ান সেই বলদটাকে অনবরত তাকে খোঁচাতে থাকে, অনবরত গোতা খেয়েও সে অনেকক্ষণ নিরুপায় অসহায়ের মতো নিশ্চল, যে চলতে পারছে না, নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে। রামকানাইয়ের অবস্থা ঠিক তেমনি, রামকানাইয়ের স্ত্রী তাকে একা ধারে তাকে গালি দিয়ে যাচ্ছেন, তিনি অনেকক্ষণ চুপ করে সহ্য করলেন। অবশেষে কাতর স্বরে বললেন যে আমার অপরাধ কি, আমি তো দাদা নই, যে আমার কি অপরাধ, আমি কি দোষ করলাম, আমি তো দাদা নই। তো আজকে এতটুক পর্যন্তই থাক, আমরা আগামী ক্লাসে নবদ্বীপ কি করলো, নবদ্বীপের মা কি করলেন, এবং রামকানাই কি করেছিলেন, গল্পটির যে প্রধান চরিত্র রামকানাইয়ের কি করেছিলেন সেই উইল সংক্রান্ত বিষয়টি নিয়ে, সেই ব্যাপারটি বা সেই বিষয়টি আমরা আগামী ক্লাসে আবার চালিয়ে যাব। আজকের পর্যন্ত এখানেই থাক, ধন্যবাদ।